1-0. নতুন এক বিরাট ইতিহাসে সাক্ষী হলাম আমরা, উড়ল আদিত্য L1। ভারতের চন্দ্রযান 3 এর পরেই সৌরযান যে আকাশে উড়ল এবং সফলভাবে উড়ল, এটা বিরাট একটা বড় খবর। PSLV C-57 রকেটে একটা সাকসেসফুল লঞ্চিং সত্যি আমাদের কাছে বিরাট এক খবর। বন্ধু, আপনাদেরকে বলে রাখি, সূর্যের এই যে মিশন, এটা চন্দ্রযানের মিশনের থেকেও হাজারো গুণ কঠিন। কারণ আদিত্য L1কে যেতে হবে 10.5 লাখ কিলোমিটার দূরে পৃথিবী থেকে, সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবে L1 পয়েন্টে। তো বন্ধু, এই আদিত্য L1 লঞ্চের যে লাইভ স্বর্ণ মোড়া মুহূর্ত, সেটাকে অনেকেই হয়তো মিস করে গেছেন, অনেকে দেখতে পাননি। তো চলুন আপনাদেরকে তারই কিছু ঝলক আজকের এই ভিডিওতে দেখানো যাক। এই মুহূর্ত আর জীবনেও ফিরে পাবে না। চন্দ্রযান 3 যেমনভাবে ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই ভারতবাসীর বুকে একটা আলাদা আনন্দ এসেছিল, তেমনই সূর্যযানকে দেখার জন্য লাখো মানুষ চলে গেছিল স্টেডিয়ামে, এবং সেখানে গিয়ে প্রচুর মানুষ উচ্ছ্বাসিত হয়ে মোবাইলের ক্যামেরাবন্দি করছিল এই সুন্দর দৃশ্য। তার সঙ্গে সঙ্গে গ্যালারি দেখলেই আপনি হয়তো বুঝতে পারবেন যে কত প্রচুর ছাত্রছাত্রীরা সেখানে গেছিল এবং কত মানুষ ছিল সেখানে। কাউন্টডাউন যেই শেষ হলো, উড়ে গেল রকেট। এই যে PSLV রকেট, এটা খুবই বিশ্বস্ত একটা রকেট, খুবই শক্তিশালী এবং খুব ভরসাযোগ্য রকেট। দেখুন, বিরাট গতি নিয়ে চলে যাচ্ছে PSLV রকেট, এবং এই লাইভ মুহূর্ত যারা আপনারা মিস করে গেছেন তারা অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখুন, অন্তত একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন আদিত্য L1-এর নামে, আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। বন্ধু, এর গন্তব্য 15 লাখ কিলোমিটার দূরে আদিত্য L1 যেখানে থাকবে, কিন্তু আদিত্য L1কে এই রকেট সমস্ত রাস্তা জুড়ে নিয়ে যাবে না, একটা সঠিক জায়গাতে গিয়ে, বলতে পারেন একটা কক্ষপথে গিয়ে ছেড়ে দেবে, তারপর এই রকেট আলাদা হয়ে যাবে। মাত্র 63 মিনিটের মধ্যেই আদিত্য L1 প্রথম কক্ষপথে চলে গেল, এটা একটা বিরাট বড় সাফল্য। তারপরেই LED মনিটরে দেখানো হলো অ্যানিমেশন করা চিত্র, যেভাবে আস্তে আস্তে রকেট থেকে খুলছিল বিভিন্ন অংশ, সেগুলোকে অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হলো এবং সেগুলো দেখে সবাই উচ্ছ্বাসিত হচ্ছিল। সবকটা ধাপ, মানে সবকটা স্টেপ একদম পারফেক্ট ছিল, একটা স্টেপও এদিক ওদিক হয়নি। বন্ধু, এই পারফেক্ট স্টেপগুলো দেখে এবং এই পারফেক্ট লঞ্চ হওয়া দেখে অনেক দেশই হিংসায় জ্বলছে। তবে ভারতবর্ষের এত বড় সাফল্য আপনার দেখে কী মনে হচ্ছে সেটাও কমেন্টে জানান, এবং অবশ্যই কমেন্ট করুন অল দ্য বেস্ট ইসরো বলে। মোটামুটি 2 বছর মতো এই আদিত্য L1 কাজ করবে এবং সূর্য থেকে অনেক রকমের তথ্য আমাদেরকে দেবে, যে তথ্যগুলো এর আগে গোটা পৃথিবীবাসী জানতো না। সূর্যের সম্পর্কে এমন কিছু তথ্য এই আদিত্য L1 দেবে যেগুলোর ফলে নতুন ইতিহাস তৈরি করবে এবং যার ফলে অনেক কিছু নতুন করে ইনভেন্টও করা যাবে। তো এই মুহূর্তের সব থেকে বড় খবর, আদিত্য L1কে প্রথম কক্ষপথে ছেড়ে দেওয়া হয়েছে এবং খুবই সাকসেসফুলভাবে সে প্রথম কক্ষপথ অবধি তাকে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, এই ঘটনা যখনই হলো তখনই সবাই হাততালি দিতে লাগলো এবং হ্যান্ডশেক করতে লাগলো ইসরোর অন্দরমহলে। এস স্বপ্নাথ স্যারকে দেখাই যাচ্ছে তিনি খুবই আনন্দিত। তাছাড়াও এই PSLV রকেটের হেড যিনি, তিনিও খুবই খুশি হয়েছিলেন ঘটনাটির পরে। তো বন্ধু, আগামী দিনে এরকম সাকসেসফুল সবকটা মিশনই হোক, এটাই আমরা প্রার্থনা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, শেয়ার করে ছড়িয়ে দিন। আসছি পরে ভিডিওতে, ভালো থাকুন ততদিন সকলে।